আমরা এখন চলে এসেছি বরিশা ক্লাবে। এখানেই জেমস লং সরণির ওপরই গাড়িটাকে পার্ক করে দিতে হবে। এমনি কোনো ফাঁকা মাঠ বা পার্কিং এখানে নেই, তো রোডের ধারেই এটাকে পার্ক করতে হবে। আমরা এই ধারে একটা পার্ক করে দিয়েছিলাম, সামনেই রেখে দিয়েছে দুটো বাঘ খাঁচার মধ্যে। খুব সুন্দর গেটটা বানিয়েছে। এনাদের থিম হলো বসতি। আমরা চলে এলাম বরিশা ক্লাবে। পুরো মণ্ডপটাই কিন্তু বানানো হয়েছে টিন কাটা দিয়ে, আর কিছু টালি আছে, কিছু বাঁশ আছে, ওপর দিকে রয়েছে বাঁদর। খুব সুন্দর স্ট্যাচুগুলো বানিয়েছে। বাঁদরগুলো চালের ওপরে বসে আছে, খুব সুন্দর লাগছে। এটা সামনেই করেছে একটা পুরনো বাঁশ ঝাড়। খুব সুন্দর টিন কেটে কেটে মণ্ডপটা বানিয়েছে, ভালো। চারিদিকে টালির চাল বানিয়েছে, আর ওখানে একটা পালা চলছে, বনবিবির পালা। বনবিবির পালা বরিশা ক্লাব, এগুলো সবই কিন্তু জ্যান্ত। দেখুন হাত পা সব নাড়াচ্ছে, বাঘের মধ্যে বসে আছে, চুপচাপ এনারা বসে আছেন। পাশে সিংহটা এবং বাঘটা নড়ছে। খুব সুন্দর কিন্তু টালির চাল দিয়ে বাড়িগুলোকে করেছে। এখানে ছাদের মাথায় রয়েছে প্রচুর বাঁদর। খুব সুন্দর মেসেজ এনারা দিয়েছেন। আর এখানে খাঁচার মধ্যে বাঘগুলোকে ভরে রেখে দিয়েছে। এর ভেতরে রয়েছে বাঘ। ওনারা এখন চলে গেলেন রেস্টরুমে। মাঝে মাঝে ওনারা এসে বসছেন, আমাদের এন্টারটেইন করছেন, আবার রেস্টরুমে চলে যাচ্ছেন।